সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘলা আকাশ, রোদের দেখা সেইভাবে মেলেনি বললেই চলে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া জেলাগুলিতে একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটি কিছুদিন দক্ষিণবঙ্গে থাকবে, আর তার ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা কলকাতার দিকে নজর রাখি, কলকাতাতে আকাশ থাকবে মেঘলা, আর তার সঙ্গে ছিটে ফোটা বৃষ্টি তো চলছেই। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী চার দিন সেভাবে ভারী বৃষ্টি হবে না এমনটাই বলছে হাওয়া অফিস। এই মুহূর্তে সতর্ক বার্তা তেমন কিছু নেই, কিন্তু এক তারিখ এবং দু তারিখ নাগাদ মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে, কারণ সেই সময় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সকাল থেকেই আকাশের মুখ ভার। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে কোথাও কোথাও হঠাৎ করে এই ধরুন 10-15 মিনিটের বৃষ্টি হচ্ছে, তারপরে আবার সেই একটা গুমোট অস্বস্তি ভাব। গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও তাপমাত্রাতে যে খুব একটা পতন হয়েছে এমনটা নয়। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি যেহেতু রয়েছে, তার জন্য সারাদিন বৃষ্টি হলেও একটা গুমোট অস্বস্তি আপনার অনুভূত হবে। কলকাতার দিকে যদি আমরা নজর রাখি, কলকাতায় গত দুদিন যেরকম আবহাওয়া ছিল সেই রকমই আজকেও, অর্থাৎ রবিবারও সেই রকমই আবহাওয়া থাকবে। অর্থাৎ কোথাও কোথাও হঠাৎ হঠাৎ করে বিক্ষিপ্ত বৃষ্টি, তারপরে আবার হয়তো একটুখানি রোদের দেখা মিলবে, আবার তারপরে বৃষ্টি। অর্থাৎ রোববার সারাক্ষণই কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গে সেখানে যে 5 জেলা রয়েছে, সেই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে, তবে খুব বেশি যে ভারী বৃষ্টি হবে এমন নয়। আপনাদের শোনাবো আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে। উড়িষ্যা আর আমাদের সাউথ বেঙ্গলের লাগোয়া ডিস্ট্রিক্টগুলোতে একটা লো প্রেশার সিস্টেম রয়েছে, এই লো প্রেশারটা কিছুদিন হয়তো পারসিস্ট করবে, ফলে আগামী 3-4 দিন যদি বলি, সাউথ বেঙ্গলে মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর আজ আর আগামীকাল চান্সেস রয়েছে, হয়তো 2-1 জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে, বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া আর পুরুলিয়াতে। কলকাতাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, তবে হ্যাঁ আকাশ মোটামুটি মেঘলা থাকবে, আর কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। টেম্পারেচার অনেকটা কমে গেছে, আজকে এক্সপেক্টেড 30-31 কাছাকাছি থাকবে। আগামী 3 দিন এইরকম কিন্তু ওয়েদার কলকাতাতে এক্সপেক্টেড, খুব বড় বৃষ্টি নয়। নর্থ বেঙ্গলে মোটামুটি সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, তবে নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টির কোনো চান্স নেই আগামী 4-5 দিন। হাওয়া অফিস বলছে যে এই রকম বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত চলবে, কারণ নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপ কেটে যাওয়ার পর ফের আবহাওয়ায় পরিবর্তন হবে। এই সমস্ত আপডেটের পাশাপাশি সব খবরের আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন, দেখতে ভুলবেন না আজ তাক বাংলা।